আমার অনেক বেশি ভোকাবুলারি বাড়তে চাই, অনেক বেশি ভোকাবুলারি শিখি কিন্তু ভুলে যাই, কারণ আমরা প্র্যাকটিস কম করি। তো প্র্যাকটিস তো আর এমনি এমনিতে করা যায় না। একটা আমি একটা খেলা বের করেছি, খেলাটা আপনি ট্রাই করে দেখতে পারেন, যদি উপকার হয় তো আপনি ভিডিওটা স্কিপ না করে একটু দেখে নিন, যদি আপনার উপকার হয়। খেলাটা হচ্ছে যে একটা ওয়ার্ড একাধিকবার বলা যাবে না, ঠিক আছে? আপনি যে ওয়ার্ডটা শিখেছেন অথবা আপনি যে ওয়ার্ডগুলো জানেন, এইগুলো যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে এই ওয়ার্ডগুলো আর ভুলবেন না। এমনকি আর খেলার মাধ্যমে যদি প্রতিযোগিতা থাকে, ঠিক আছে, তাহলে খেলা তো যে ওয়ার্ডগুলো শিখবেন সেগুলো তো ভুলবেনই না, এমনকি আরও নতুন ওয়ার্ড শেখার ইচ্ছে থাকবে। খেলাটা হচ্ছে আপনি এমন একজন বন্ধু খুঁজুন যে মানে সেও ভোকাবুলারি শিখতে চায় এরকম, তো সে যদি ভোকাবুলারি শিখতে চায়, এবং কি আপনি মানে একটা খেলা হচ্ছে যে আপনি একটা ওয়ার্ড বলবেন, ওয়ার্ডের লাস্ট ওপর দিয়ে তাকে বলতে হবে, আবার সে যে ওয়ার্ড বলবে সেটা লাস্ট ওপর দিয়ে আপনাকে বলতে হবে। আর কিন্তু একটা আপনি যেটা বলে ফেলেছেন সেটা আবার পুনরায় বলা যাবে না। সাপোজ মনে হয় আপনি একবার বলে ফেলেছেন নাইস, নাইস ওয়ার্ডটা একবার বলে ফেলেছেন, পুনরায় যদি আপনাকে এন দিয়ে বলতে হয় আপনি আর নাইস বলতে পারবেন না, ঠিক আছে? আপনি এরকমভাবে ভোকাবুলারিটা প্র্যাকটিস করতে পারেন। আর বিষয়টা হচ্ছে এইভাবে এইভাবে খেললে বাদে আপনি যে ওয়ার্ডটা শিখছেন সে মানে আপনি যে ওয়ার্ডগুলো জানেন এইগুলো প্রতিনিয়ত আপনি মানে আধ ঘন্টা খেললেই হবে, ঠিক আছে? আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারছেন, এমনকি আপনি তা আপনি যাতে খেলছেন তাকে হারানোর জন্য নতুন নতুন ওয়ার্ড আরও শিখছেন, এবং ওই শিখা ওয়ার্ডগুলোও আপনি আবার খেলার মাধ্যমে প্র্যাকটিস করছেন। বারবার বারবার শিখা, বারবার খেলার মাধ্যমে প্র্যাকটিস, বারবার শিখা, বারবার খেলার মাধ্যমে প্র্যাকটিস করলে দেখা গেলো আপনি অনেকগুলো ভোকাবুলারি একবারে শিখে নিলেন, ঠিক আছে? এরকমভাবে আমরাও চেষ্টা করি আমরা এরকমভাবে ভোকাবুলারি শেখার জন্য, আমরাও আমরা বন্ধুরা সাথে খেলি। তো আপনারাও এরকম খেলে এরকম করে খেলে দেখতে পারেন আপনার কেমন লাগে, আশা করি খুব ফলপ্রসূ দেবে, কারণ খেলাটা তো এত কঠিন না। আপনি যা শাস্তি আজ এখনই একটু শুরু করে দেখেন, আপনি আপনার বন্ধু বান্ধব অথবা ছোটো ভাই এদের সাথে খেলে দেখেন যে আপনি একটু ওয়ার্ড বলেন, তাকে বলতে বলেন যে আপনি যে ওয়ার্ডটা বলেছেন সেই ওয়ার্ডের লাস্ট ওপর দিয়ে তাকে একটা বলতে, আবার সে যে ওয়ার্ডটা বলেছে এই ওয়ার্ডের লাস্ট ওপর দিয়ে আপনাকে একটা বলতে। এই খেলাটার নাম দিয়েছি আমরা ওয়ার্ড কলি। হ্যাঁ, যে মনে করেন যে আমার গানের কলি হয় যে গানের একটা গান গালে বাদে গানের যে লাস্ট ওপরটা থাকে ওই লাস্ট ওপরটা গান গাইতে হতো, ওইরকমভাবে একটু চিন্তা করেন না যে ওয়ার্ড কলি মানে একটা ওয়ার্ড বললে বাদে ওই ওয়ার্ডের লাস্ট ওপর দিয়ে তাকে বলতে হবে। তার ফলে দেখা গেলো যে ওয়ার্ডগুলো সে জানে সেগুলো সে প্র্যাকটিস করতেছে, এবং যেগুলো আপনি জানেন সেগুলো আপনি মানে বলার মাধ্যমে প্র্যাকটিস করছেন, আবার ওকে হারানোর জন্য আবার নতুন করে আবার নতুন ওয়ার্ড শিখছেন, ওয়ার্ড শিখে আবার প্র্যাকটিস করছেন। তবে এই এরকম করে যদি এক মাস করেন আশা করি খুব ভালো লাগবে। তো ভালো